কেউ হাতের কাজ করছেন তো কেউ পশুপালন। ঘর সংসার সামলে প্রশাসনিক উদ্যোগে হুগলি জেলার চুঁচুড়া ও মগড়া ব্লকের মহিলারা এখন উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছেন। মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় ব্যক্তিগত ঋণের মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। মহিলাদের ব্যক্তিগত ঋণের মাধ্যমে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। শুধু স্বনির্ভর গোষ্ঠী নয়, ব্যক্তিগতভাবে এই যোজনা থেকে প্রাপ্ত অর্থে স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছেন তফসিলি জাতির মহিলারা। হুগলি জেলার চুঁচুড়া ও মগড়া ব্লকের 119 জন মহিলা চলতি বছরে এই প্রকল্পের সুবিধে পেয়েছেন। এটা অনলি সিডিল কাস্ট মহিলাদের জন্য, যারা ব্যবসা করতে চায় তাদের জন্য এই লোনটা। আমাদের ব্লকে আমরা 119টা ফর্ম পেয়েছি, তো সেটা যথারীতি আমাদের সমস্ত মিটিং ডেকে, ব্লকের সমস্ত পঞ্চায়েতে ডেকে, আমরা সমস্ত মহিলাদের ডেকে যারা দুস্থ এবং ব্যবসা করে সেই জন্য তাদের এই লোনটা। এই প্রকল্পে মহিলারা সর্বোচ্চ 30,000 টাকা ঋণ পেতে পারেন, যার মধ্যে 10,000 টাকা সরকারি ভর্তুকি। বাকি টাকা 3 বছরে বার্ষিক 4% হারে শোধ করতে হবে। আগে যাদের কাছে এককালীন টাকার যোগানের অভাব ছিল তারাই এখন ঋণ নিয়ে নিজেরা স্বনির্ভর হওয়ার উদ্যোগ নিচ্ছেন। অত্যন্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, তা আমরা এই লোনটা দিয়ে আমরা একটা ব্যবসা করছি, ব্যবসা করে গরিব মানুষ আমরা খুব মানে উপকারিতা চলতে পারছি। উনি গরিবদের জন্য যে এটা করছে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রাখির ব্যবসা করি, এই টাকাটা মানে আমরা গরিব মানুষ, এটা আমাদের অনেকটা সাহায্য করবে। বলা হয় গ্রামীণ অর্থনীতির অনেকটাই এখন মহিলারা নিয়ন্ত্রণ করছেন, কেউ হাতের কাজ করছেন তো কেউ পশুপালন। ঘর সংসার সামলে প্রশাসনিক উদ্যোগে গ্রামের মহিলারা এখন উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছেন। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।